কলকাতা হাইকোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চ এর আগে ওয়েবসাইট চালু করে রোজ ভ্যালির টাকা ফেরানোর নির্দেশ দিয়েছিলেন। উল্লেখ্য, 2013 সালে সারদা কেলেঙ্কারি ধরা পড়ার কিছুদিন বাদেই রোজ ভ্যালির পর্দা ফাঁস হয়েছিল। সুপ্রিম কোর্টের নির্দেশে এই মামলা তদন্তে নেমেছিল সিবিআই এবং ইডি। গ্রেপ্তার হয়েছিলেন সংস্থার মালিক, বাজেয়াপ্ত করা হয়েছিল সম্পত্তি। জানা গিয়েছে রোজ ভ্যালির যেসব সম্পত্তি ইডি বাজেয়াপ্ত করেছিল সেগুলি বিক্রি করেই আমানতকারীদের টাকা ফেরতের ব্যবস্থা করা হয়েছে। অবশ্য সব আমানতকারীকেই যে সব টাকা ফিরিয়ে দেওয়া হবে এমনটা নাও হতে পারে। এই হিসেব করবে একটি কমিটি, সেই কমিটির প্রস্তাব মতো আমানতকারীদের টাকা ফেরানো হবে। উল্লেখ্য, এই সারদা রোজ ভ্যালির মতন একের পর এক চিটফান্ডের পর্দা ফাঁস করে বাংলায় বহু মানুষের মাথায় হাত পড়েছিল, অনেকেই সর্বস্ব হারিয়ে বসেছিলেন। তবে দীর্ঘ প্রায় এক যুগ পর সেই ক্ষতি কিছুটা মলম লাগানোর কাজ করতে পারে হাইকোর্টের নির্দেশে চালু হওয়া ওয়েবসাইট। এই ওয়েবসাইটে উপযুক্ত তথ্য প্রমাণ জমা করে টাকা ফেরত পাওয়ার জন্য আবেদন জানাতে হবে আমানতকারীদের। রোজ ভ্যালিতে জমা দেওয়া টাকা ফেরত পাওয়ার জন্য www.rosevalleyadc.com ওয়েবসাইটে আবেদন করতে হবে আমানতকারীকে। এই ওয়েবসাইটে ক্লিক করার পর কন্টিনিউতে ক্লিক করতে হবে। এরপর ইনভেস্টার্স ও আপলোড সার্টিফিকেট দুটো বিভাগে গিয়ে আবেদনকারীকে নিজের সম্পূর্ণ তথ্য নথিভুক্ত করতে হবে। রিপোর্টে দাবি করা হয়েছে রোজ ভ্যালির যে সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে তার পরিমাণ 100 কোটি টাকার মতো। এছাড়া সংস্থার 800 কোটি টাকা নগদ নাকি আছে ইডির কাছে। রোজ ভ্যালিতে টাকা রেখেছিলেন প্রায় 60 লক্ষ মানুষ, আর তাঁদের মোট আমানতের অঙ্কটা 3000 কোটির আশেপাশে। হাই নিউজ নেটওয়ার্ক।